আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি করে দেখাবো কিভাবে চাট মশলা বা চটপটির মশলা ঘরেই তৈরি করা যায়। ঘরে তৈরি করা মশলার ফ্লেভারটা অনেক ভালো হয়। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি। চাট মশলা তৈরি করব এজন্য এখানে আস্ত জিরা নিয়েছি 2.5 টেবিল চামচ, আস্ত ধনিয়া নিয়েছি 2.5 টেবিল চামচ। এই দুইটা আমি সমপরিমাণ নিলাম। পাঁচফোড়ন নিয়েছি 1 টেবিল চামচ, কালো গোলমরিচ নিয়েছি 1 চামচ, লং নিয়েছি 1 চামচ, বিট লবণ নিয়েছি 1 টেবিল চামচ, শুকনা মরিচ নিয়েছি 15টা, মৌরি নিয়েছি 1 টেবিল চামচ। সবগুলো আমি এখন ভেজে নিব। শুধু বিট লবণ বাদ দিয়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া, জিরা, সবগুলো মশলাই আমি দিয়ে একদম লো হিটে অনেক সময় ধরে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। বেশি পুড়ে ফেলা যাবে না, তাহলে ফ্লেভারটা ভালো আসবে না। অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি ঠান্ডা করব। ঠান্ডা করে ব্লেন্ডার জাগে ব্লেন্ড করে নিব। বিট লবণ দিয়ে দিলাম আর সবগুলো মশলা আমি একসাথে দিয়ে ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে, যে দেখুন অনেক সুন্দর হয়েছে। এখন আমি একটা এয়ার টাইট কন্টেনারে ঢেলে রেখে দিব 2-3 মাস। বাস, খুব সহজেই তৈরি হয়ে গেল চাট মশলা বা চটপটি মশলা। আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।